এক ভয়ংকর প্রাণঘাতী দুর্ঘটনা। শক্তি বিভাগৰ গাফিলতিত প্ৰাণ হেৰুৱালে ছজনে। ক্ষুব্ধ জনতাই লণ্ডভণ্ড কৰিলে শক্তি বিভাগৰ কৰ্মচাৰীৰ ঘৰ। রূপহিয়াত বিদ্যুৎস্পৃষ্ট কাণ্ডৰ পিছতেই চূর্ণ বিচূর্ণ হল শক্তি বিভাগৰ কৰ্মচাৰী ফখরুল ইসলামৰ বাসগৃহ। ভাঙি চুরমার কৰিলে ফখরুল ইসলামৰ বাহনখনো। রূপহিয়াত বিদ্যুৎস্পৃষ্ট কাণ্ডৰ সময়ত শক্তি বিভাগৰ কাৰ্যালয়ত কর্তব্যরত হৈ আছিল কৰ্মচাৰী ফখরুল ইসলাম। পুখুরীত ধুমুহাই ছিঙি নিয়া বিদ্যুতৰ তাঁৰ দেখি ৰাইজে পোনপ্ৰথমে ফখরুল ইসলামকেই জনাইছিল বিদ্যুৎ কৰ্তনৰ বাবে। কিন্তু তার পিছতো বিদ্যুৎ কর্তন নকৰাৰ বাবে সংঘটিত হবলে পালে এই করুণ জঘন্য ঘটনা। প্রাণ হেরুয়ালে পুখুরীত মাছ ধরবলৈ যোৱা ছজনকৈ দুর্ভগীয়ায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় উদঙাই দিলে শক্তি বিভাগৰ কর্মচারীর চূড়ান্ত অকর্মণ্যতা আর অমনোযোগিতা। সেইবাবেই রাইজ খর্গস্থ হয়ে ধারণ করলে এই রুদ্রমূর্তি। ইফালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া ছজন লোকের পরিয়ালক উপযুক্ত ক্ষতিপূরণের দাবিত তথা দোষীক উচিত শাস্তির দাবিত আমচু তথা বিভিন্ন দল সংগঠনে খাটোয়ালত সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। শক্তিমন্ত্রী মুর্তাবাদ, অসম সরকার হাই হাই, এনে বিভিন্ন শ্লোগানে উত্তাল করে তুলিলে অঞ্চলটির পরিবেশ। খাটোয়ালত শক্তিমন্ত্রীক উপস্থিত হবলৈও দাবী তুলিলে প্রতিবাদকারীসকলে। অবশ্যই শক্তিমন্ত্রীয়ে বুজ লওয়ার পরিবর্তে মন্ত্রী কেশব মহন্ত উপস্থিত হয়ে নিহত ব্যক্তির পরিয়ালের নামত ঘোষণা করলে 2.5 লাখ টাকা দিয়ার কথা। আনহাতে এই কাণ্ডর দণ্ডাধিক পর্যায়ের তদন্ত ঘোষণা করেছে জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুয়ে। রূপহিয়াতর মোজাম্মিল হক আর নগাঁওর নীলোৎপল বরা, নিউজ 18 নর্থ ইস্ট।